হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো ফেসবুকের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিটিং সম্বন্ধে, যেগুলো আপনার এবং সকল ফেসবুক ইউজারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করছি। প্রথমে আমরা যাব ফেসবুক, যে আমাদের অ্যাপসটা আছে, ফেসবুক অ্যাপসে চলে যাচ্ছি। প্রথমেই আপনাদের এমন একটি সেটিং সম্বন্ধে আপনাদের ধারণা দেব, যে সেটিংসটি আপনার জন্য অত্যন্ত এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটিংটি হচ্ছে, আমরা যদি কোনো পিকচার আমরা এক করে যদি আপলোড দিই, সেটা শুধু নির্দিষ্ট কোনো বন্ধুরা দেখতে পারবে। চলুন আপনাদের প্রথম সেটিংটি দেখাচ্ছি। প্রথম সেটিংটি হচ্ছে, আমরা একটা পিকচার এখানে আপলোড দেব, যে পিকচারটা শুধু নির্দিষ্ট কোনো ফ্রেন্ডরা দেখতে পারবে, বাকিরা কেউ দেখতে পারবে না। চলুন আমরা প্রথমে অ্যাড ফটোতে ক্লিক করছি। এখানে দেখেন, এখান থেকে আমি সিলেকশনে যে কোনো একটি পিকচার সিলেক্ট দিচ্ছি, ধরেন এই ছবিটা সিলেক্ট করলাম। দেখেন এই ছবিটা যখন সিলেক্ট করব, তখন এটাকে আমি শুধু আমার নির্দিষ্ট কয়েকটা ফ্রেন্ড দেখতে পারবে, সেই সেটিংটা আপনাদের দেখাচ্ছি। তাহলে প্রথমে আমরা করবো কি, যে পাবলিক যে অপশনটা আছে, পাবলিকে আমরা একটা ক্লিক করবো। চলেন পাবলিকে ক্লিক করার পর এখানে দেখেন, আচ্ছা দেখেন স্পেসিফিক ফ্রেন্ডস, এই স্পেসিফিক ফ্রেন্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যে কয়জনের নামে সিলেক্ট করব, এই কয়জন লোকই আমাদের এই পোস্টটি দেখতে পারবে। সো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো দ্বিতীয় যে সেটিংটি। দ্বিতীয় সেটিংটি সেম এরকমই, এটা একটা আপডেট। এটি হচ্ছে, আপনারা যে আগের যে ভিডিওটি দেখছেন, যে সেটিংটি দেখছেন, শুধু কয়েকজন নির্দিষ্ট ফ্রেন্ডরা দেখতে পারছে। এখন কয়েকটা নির্দিষ্ট ফ্রেন্ডকে দেখাবো না, আর বাকি সকলকে দেখাবো। চলেন সেই ভিডিওটি দেখাচ্ছি। এখান থেকে একটি নতুন পিকচার নিচ্ছে, আবার দেখেন, ধরুন এই পিকচারটা, এখান থেকে এই পিকচারটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে যে পাবলিকের যে অংশটা আছে, পাবলিক, দেখেন পাবলিক, এখানে যাবো আবার। যাওয়ার পরে এখান থেকে আগে দেখছিলাম আমরা কি, স্পেসিফিক ফ্রেন্ডস, এখন আমরা দেখবো ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, মানে কাদের আমরা দেখাবো এবং কাদের দেখাবো না। এখান থেকে যাদের সিলেক্ট করব, শুধু এরা দেখতে পারবে না, আর বাকিরা সকলে দেখতে পারবে। এখান থেকে সিলেক্ট করার পরে যাদের সিলেক্ট করব, এরা দেখতে পারবে না, আর আগেটা ছিল কি, যাদের সিলেক্ট করব শুধু এরা দেখতে পারবে। তো যদি ফেসবুকটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আমরা তৃতীয় যে সেটিংটি আছে, সেটি আপনাদের দেখাই। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিং, সকলে দেখতে থাকুন। তৃতীয় সেটিংটি হচ্ছে, আমি একটি প্রোফাইল পিকচার আপলোড দেবো, যে প্রোফাইল পিকচারটা শুধু মানে আমি দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। মানে আমি দেখতে পারবো, আপলোড হওয়ার পরে কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখতে পারবো। তাহলে আমরা প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন এখন প্রোফাইলে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার, এখান থেকে একটা প্রোফাইল পিকচার আমি দেবো, ধরেন এখান থেকে একটা প্রোফাইল পিকচার, ধরেন এটা দিলাম আলাকসা মসজিদ। প্রোফাইল পিকচার দেওয়ার পরে দেখেন এখানে শুধু শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিডস, যদি এই টিক মার্ক আমরা উঠিয়ে দিই, যদি এখানে সেভ দিয়ে দিই, তাহলে শুধু আমি দেখতে পারবো। প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেলে শুধু আমি দেখতে পারবো, বাকিরা কেউ দেখতে পারবে না। যদি এই ফেসটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। দেখেন অটো ট্রান্সলেট, যেমন ধরেন এখন যে ফিচারটা সেটিং করবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এবং আপনাদের তেমনই। যেমন এখানে দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটি পোস্ট শেয়ার করেছে ইংলিশে, আমি চাচ্ছি শুধু আমার যে মানে ইংলিশ যে লেখাগুলো অথবা অন্য যে কোনো লেখাগুলো, সেগুলো যাতে বাংলাতে অটো ট্রান্সলেট হয়ে যায়, আমার সামনে যাতে বাংলায় আসে, সেই সেটিংটা এখন আপনাদের আমি করে দেখাচ্ছি। তা চলুন দেরি না করে চলে যাচ্ছি সেটিংটাতে। আমরা কি করবো, চলে যাব প্রোফাইলে। হোমে চলে আসলাম। হোমে আসার পরে উপরে যে এটা আছে, আমার পিকচারটা আছে, এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সেটিংস অপশন আছে, আমি এই সেটিং অপশনে একটা ক্লিক করে দিলাম। সেটিং অপশন ক্লিক করার পরে দেখেন এখানে আছে, নিচের দিকে আসেন, দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, আমি একটা ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন,
ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনে ক্লিক দেওয়ার পরে এখানে আসবে, দেখেন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ডু নট ওয়ান্ট টু বি অটোমেটিক্যালি ট্রান্সলেট, ল্যাঙ্গুয়েজ ফর হুইচ ইউ ডু নট ওয়ান্ট টু এভার ট্রান্সলেট। তাহলে আমরা এটাতে ক্লিক করছি, এখানে এটাতে ক্লিক করার পরে কি আসছে দেখেন একটু, দেখেন এখানে আসার পরে আসছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা স্ক্রলিং করে নিচে দেখতে পাচ্ছি এখানে বাংলা, আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দেব। বাংলা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা সেভ দিয়ে দেব, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেল। এখন আমরা রোনাল্ডো ফিচারটিতে আমরা যাচ্ছি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো গেলাম, দেখেন রোনাল্ডো লেখাটি বাংলায় এখানে ট্রান্সলেট হয়ে গেছে, অটো ট্রান্সলেট। এই সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সেটিংটি হচ্ছে যে আপনার এই ফেসবুক আইডিটি অন্য কোন কোন ফোনে লগ ইন করা আছে বা অন্য কেউ চালাচ্ছে কিনা তা কিভাবে চেক করবেন। দেখেন এটা করার জন্য প্রথমে আপনার আবার যাবেন সেটিংসে, আমরা সেটিংসে যাচ্ছি, সেটিংস থেকে যাবেন দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম, দেখেন পাসওয়ার্ড সিকিউরিটিতে আসার পরে দেখেন লেখা আছে হোয়ার ইউ আর লগ ইন ইন, দেখেন লগ ইন কোথায় কোথায় লগ ইন করা আছে একটু দেখেন, এখানে ক্লিক করার পরে দেখেন আছে এখানে স্যামসাং গ্যালাক্সি অ্যাপ টু অ্যান্ড আমার একটা একই ফোনে এখন আছে, অন্য কোনো ফোনে এটি লগ ইন করা নেই, যার কারণে একটা দেখাচ্ছে দেখেন, আর আছে আমাদের এতে উইন্ডোজ মানে পিসিতে আছে, দুটি পিসিতে আছে যার কারণে দুটি পিসিতে লগ ইন করা আছে। এখানে অ্যান্ড্রয়েড যদি এটা আপনারা করতে চান এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে লগ আউট যদি করেন তাহলে ওই ফোন থেকে আর চালাতে পারবে না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।